রাজ্য জুড়ে পালিত হচ্ছে খেলা হবে দিবস। সকাল থেকেই রাজ্যের সর্বত্র ফুটবল খেলায় মেতেছে আমবাঙালি। কলকাতার প্রতিটি ওয়ার্ডে খেলা হবে দিবস পালিত হচ্ছে ফুটবল টুর্নামেন্ট এবং অন্যান্য খেলার মধ্যে দিয়ে। রাজ্যের মন্ত্রী বিধায়ক জনপ্রতিনিধিরা নেমে পড়েছেন খেলা হবে দিবস উদযাপনে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16 আগস্ট দিনটিকে খেলা হবে দিবস পালনের কথা ঘোষণা করেছিলেন। তার সূচনা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। রাজ্যের বিভিন্ন ক্লাবকে ফুটবল বিতরণ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গে খেলাধুলার উন্নয়নে খেলা হবে দিবস পালিত হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে রাজ্যের সর্বত্রই আজ খেলা হবে দিবস চলছে। রাজ্য বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগান অন্য মাত্রা এনে দিয়েছিল। তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক স্লোগান রাজ্যের পাহাড় থেকে সাগর সর্বত্রে উন্মাদনা ছড়িয়ে পড়েছিল। নির্বাচনে বিপুল জয় নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পরই ঘোষণা করেছিলেন খেলা হবে দিবস পালন করার কথা। নির্বাচনী স্লোগানকে বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজনীতির ঊর্ধ্বে উঠে এখন খেলা হবে দিবস বঙ্গে পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে খেলা হবে দিবস পালন করা হলো। ভারতের অন্যান্য প্রদেশে তৃণমূল কংগ্রেস এই দিনটিকে পালন করছে। ত্রিপুরা, উত্তরপ্রদেশ, গুজরাট, আসাম, মণিপুর, তামিলনাড়ু সহ দেশের বিভিন্ন জায়গায় খেলা হবে দিবস পালন করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবং খেলা হবে দিবস উপলক্ষে হাড়ি জাতি কল্যাণ সমিতির পরিচালনায় আয়োজিত হয়েছিল এক নকআউট ফুটবল টুর্নামেন্ট, যার ফাইনাল হলো বুধবার, যেখানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা বেলেঘাটার নব রূপকার পরেশ পাল। রবি হরি, রোহিত হরি, টিঙ্কু হরি, অজয় হরিদের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই। আমি এই খেলা দিবসটা মমতা ব্যানার্জির বার্তা অল্প বয়সী ছেলেদের কাছে সবসময় জানা দরকার, যে মানুষ খেলে না, যে মানুষ মেশে না, যে মানুষ কোনো অনুষ্ঠানের মধ্যে থাকে না, তার জীবনটা খুব ভালো বলে আমি মনে করি না। সবসময় আমরা খেলবো, কাজ করব, মানুষের পাশে দাঁড়াবো, দৌড়বো, ওঠো বসো খেলো দৌড়ো, তবে একটা মানুষের লাইফ। দিদি সেই জায়গাটায় সমস্ত লোককে, আমারও ধরো আমি 21-22 দুদিন ওখানে ফুটবল হবে বড় মাঠে, বিশাল ফুটবলের আমরা আয়োজন করেছি, সবাই আসবে, আমাদের রাজনীতি করার লোক, রাজনীতি সমরেদার টমরেদার সবাইকে আমি বলে দিয়েছি আসতে আসবে। খেলাধুলাটা সকলেরই দরকার, সব মানুষের দরকার, মেলামেটা সব মানুষের দরকার, ক্লাব সব মানুষের দরকার। আমি দিদিভাইকে ধন্যবাদ জানাবো, যত ক্লাব ছিল যারা রাজনীতি করেছে ক্লাবের মধ্যে ঢুকে রাজনীতি করেছে, এই যে আমি এখানে এই যে ছেলেদের সঙ্গে আসি, এখানেও এদের ক্লাব ক্লাব তুলে মেরে বোম বোম মেরে অনেক কিছু করেছে, আমি সব নিজে সব ছুটে এসেছি সবসময়। দিদি একটা কাজ করে, কোনো ঢুকতে চাই না, সবাইকে 5 লাখ টাকা করেছে, সব ক্লাব যাদের ক্লাব রেজিস্টার্ড আছে সব বাইকে, আমি নিজে অন্তত হলো 500 থেকে 700 ছেলেকে ছেলেদের ক্লাবে আমি টাকা দিয়েছি 5 লাখ টাকা করে। কিন্তু আমরা কখনো বলিনি তোদের ক্লাবে আমি টাকা দিয়েছি, আমি তোদের ক্লাবে ঢুকবো, তোরা কংগ্রেস করতে হবে, তোরা তৃণমূল করতে হবে, তোরা অমুক করতে হবে, ওসবের মধ্যে আমি নেই। আমার দিদিও এই সমস্ত পছন্দ করে না। আজকে এই খেলা দিবসটা সমস্ত ছেলেকে মাতিয়ে দিয়েছে। আজকে আমরা একটা ছোট্ট পলিটিক্যাল কথা বলি, আজকে আমাদের এখানে খেলা হবে, খেলা হবে। এখন ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।